ভালো জায়গায় ভালো কাজ ঈমান আমল এবং ভালো সবকিছু বিচারে আমার আল্লাহ তাআলা শরীক আল্লাহ তাআলা সেটার মধ্যে নাযিল হয়ে আছেন লুকিয়ে আছেন আপনারা আমার সবকিছুর মধ্যে তাই যখন আল্লাহ নিজের দরবারে যায় সেখানেও আল্লাহ আমি মদিনাতে যাব সেখানে আল্লাহ তাআলা আছে আমি বাগদাদে যাব সেখানে আল্লাহ তাআলা আছে আমি কুফায় যাব সেখানে আল্লাহ তাআলা আছে আমি কুনিয়াতে যাব সেখানে আল্লাহ তাআলা আছে সব জায়গাতে আল্লাহ তাআলা আছে এই জিনিসগুলো খেয়াল রাখবেন আপনারা যে আল্লাহ তাআলা অনেক হিকমত ব্যবহার করেছে আল্লাহ ছাড়া কিছু নেই কারণ আল্লাহ তাআলা আপনাকে বিশেষ কোন কোন জায়গায় ওয়ার্নিং মারছে যেখানে মূর্তি পূজা করতেছে সেখানে আল্লাহ তাআলা বলে আপনাদেরকে এমন এমন আয়াতে করিমাটা শুনে আমি ছাড়া কাউকে মানবো না আরে আমি আপনাদের ছাড়া তো কাউকে মানতেছি না আপনি যারে পাওয়ার দিচ্ছেন তারাই মানতেছে তাও মানতেছি কে আপনার জন্য আর কাউকে মানতেছি না আপনি তার মধ্যে না থাকলে আমি তাকেও মানতাম ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে শিরিক হয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে শিরিক হয় না সাহাবীদের নিয়ে সুন্দর কথা বললে তাদের শ্রদ্ধা করলে তাদের তাআজিম করলে শিরিক হয় না আল্লাহর ওলিদের প্রতি সম্মান দেখালে শিরিক হয় না এটা হলো ওই যে কিছু মানুষ ওই আপনার সরলতার একটা সুযোগ নিতে চায় কিরে ভাই তোরা আল্লাহ আর আল্লাহ যদি এখানে না থাকতো আমি আছি কেন তুমি আছো কেন এই জিনিসগুলো খেয়াল রাখুন আপনারা যে আল্লাহ তাআলা কোরআন শরীফ যে হিকমতটা ব্যবহার করেছে হিকমা এই শব্দটা আরবিতে এই হিকমা যদি না থাকে আপনি কোনোদিন কখনো মুখে আলেম হতে পারবে না মুমিন হতে পারবে না ইমানদার হতে পারবে না যে আল্লাহ কোরআনে যে আল্লাহ যে হিকমা হিকমত ব্যবহার করছে সেটা আপনি শিখতে হবে জানতে হবে বুঝতে হবে কারণ আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছে আমার সবকিছু কিন্তু আমার নামাজের মধ্যে আমার নবীর ডাক আসলে ডাকে সাড়া দিবে আমার সবকিছু কিন্তু আমার নবীর কণ্ঠস্বরের উপর তোমার কণ্ঠস্বর উঠলে জাহান্নাম তো বুঝতে হবে কেন সেটা হচ্ছে কেন হচ্ছে কারণ রসুলের মধ্যে আল্লাহ তাআলা মিশে গেছে চিনিকে যখন পানির সাথে গুলিয়ে ফেলবেন তখন চিনি আর থাকে না পানিতেই দেখা যায় আমাদের আল্লাহ ওলিদের মধ্যে সাহাবীরা আলে পায়া আল্লাহ রাসূল দেয়া প্রকল্প করা এমন